নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমরা যেরকম বলেছিলাম যে রাতের অন্ধকার হোক বা কোনো সভায় ঢুকে কোনো একজন ব্যক্তি সভার বিপত্তি করা হোক, এই রকম ঘটনা বিরোধীরা করবে তৃণমূল এবং বিজেপি। আপনারা গতকাল শুনেছেন যে আরামবাগের একটি পার্টি অফিস দখল করেছে বিজেপি, এবং আজকে আরেকটি পার্টি অফিস ধনিয়াখালীতে, যেটা বিজেপি দখল করেছে। দেখুন, দখল করার কায়দাটা দেখুন এবং তাদের ধরনটা দেখুন। কেউ সামনাসামনি এসে পতাকা লাগাচ্ছে না, রাতের অন্ধকারটাকে বেছে নিচ্ছে। এবং আমি যেরকম বলেছিলাম যে তারা চেষ্টা করবে কিভাবে এই সিপিআইএম নেতৃত্ব যাতে সেখানে গিয়ে হুজ্জতি করে এবং একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে, সেই সময়ে প্রশাসন যাবে, দু চারজনকে গ্রেপ্তার করবে, সিপিআইএম এর নেতৃত্ব ভয় পাবে, ঘরে ঢুকে যাবে। এই রকম তারা চক্রান্ত তৃণমূল এবং বিজেপি উভয়ে সিপিআইএম এর বিরুদ্ধে করছে, বামেদের বিরুদ্ধে করছে। আজকে দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরায় দখল করেছে, পুনর্দখল করেছে বলা ভালো সিপিআইএম। কিভাবে করলো ধনিয়াখালীতে দেখুন, যে রাতের অন্ধকারে, আপনাদের দেখাবো ছবিটা। এখান থেকে একটু অদূরেই তৃণমূলের পার্টি অফিস থাকলেও সেই তৃণমূলের পার্টি অফিসে কেউ বিজেপি বা সিপিএম এর কোনো পতাকা লাগায়নি, অথচ সিপিএম এর পার্টি অফিসে রাতের অন্ধকারে কে বা কারা এই পতাকাগুলো লাগিয়েছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে এই পতাকা তাদেরকে খুলে দিতে হবে। এই জেলার ধনিয়াখালী থানার এই যে পার্টি অফিসটা আমাদের রুদ্রানী পার্টি অফিস, এখানে রাতের অন্ধকারে কে বা কারা বিজেপির পতাকা আমাদের সিপিএম এর পার্টি অফিসে লাগিয়ে দেয়। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আর আমাদের নেতৃত্ব কমরেড বন্যা টুডু, কমরেড সুনীল বাগ উপস্থিত হন, পুলিশ প্রশাসন ওই জায়গায় আসে। কিছুক্ষণের মধ্যে বিজেপির নেতৃত্ব এসে হাজির হয়। প্রথমে বিজেপির নেতৃত্ব অস্বীকার করে যে এটা তারা করেনি। পুলিশ আমাদের অর্ডার দেয় যে আপনারা পতাকা খুলে দিন। তো আমরা দাবি করেছিলাম যে আমাদের পার্টি অফিসে যারা এই পতাকা লাগিয়েছে তাদেরকেই খুলতে হবে। তখন পুলিশ বিজেপির ওই নেতৃত্বের সঙ্গে কথা বলে এবং বিজেপির নেতৃত্বই এই পতাকাগুলো খুলে দেয়। এ ধরনের ঘটনা একটা ঘটেছে আরামবাগে, বিজেপির গুন্ডা বাহিনী আমাদের পার্টি অফিস দখল করে নিয়েছিল। তো এরকমই একটা ওদের পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা আমরা বাংলার কোনো মাটিতে কোনো জায়গায় হতে দেব না। দীর্ঘদিন ধরে সেখানে পার্টি অফিস এবং সেখানে বেশ কিছু পতাকা, বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। সকালবেলায় উঠে নেতৃত্ব দেখতে পায় যে বিজেপির কিছু পতাকা লাগানো। তারা স্থানীয় নেতৃত্ব লোকাল থানায় খবর দেয়, লোকাল থানা থেকে আসে এবং এসে কেউ বিজেপির নেতৃত্ব প্রথমে স্বীকার করেনি, এবং লোকাল থানা থেকে আসে সিপিআইএম নেতৃত্বদের বলেন যে আপনারা খুলে দিন পতাকাগুলো। কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ, আমি যেগুলো আমার প্রতিবেদনে বলেছিলাম, কোনো রকম আইন ভঙ্গ আপনারা করবেন না এবং কোনো হঠকারিতা করবেন না। পতাকাগুলো তারা মাথা ঠান্ডা করে নেতৃত্ব পুলিশকে বলেছে আমরা লাগাইনি, আমরা খুলব না, আপনারা আইন শৃঙ্খলা রাখার দায়িত্ব আপনাদের, আপনারা এগুলো খুলে নিন। তারপরে লোকাল প্রশাসন স্থানীয় বিজেপি নেতৃত্বের সাথে যোগাযোগ করে এবং নেতৃত্বকে বলে যে আপনাদের এই দলের পতাকা এখানে অবৈধভাবে লাগানো হয়েছে, এগুলো খুলে নিন। তখন তারা খুলতে সম্মত হয়। আসল কথা হলো বিজেপি এবং তৃণমূল কিন্তু এটা পরিকল্পিতভাবে চক্রান্তটা করছে যাতে বামেরা একটু এই সময়, যেহেতু আপনারা দেখেছেন যে ইনসাফ যাত্রা শুধু না, তার আগেও এই হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন জায়গায় সমবায় সমিতি এবং মাদ্রাসার নির্বাচনগুলো, ফুরফুরা শরীফেও আপনারা জানেন, জাঙ্গিপাড়াতে যেখানে নির্বাচন সংগঠিত হয়েছিল পঞ্চায়েতে, যে এখানে বামেরাই কিন্তু জিতেছিল কিন্তু সার্টিফিকেট তাদের দেওয়া হয়নি, এই বিষয়গুলো বিরোধী নেতৃত্ব তারা জানে, তৃণমূল এবং বিজেপি, এবং তারা জানে যে বামেদের এখানে তলে তলে জমি কতটা শক্ত হচ্ছে। তাই তারা একটা ফাঁদ পাচ্ছে যে কিভাবে তারা উজ্জীবিত এখন বাম শক্তি যদি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে একটা আইন শৃঙ্খলার অবনতি হবে, সেই সুযোগটা তারা নেবে। যেহেতু দুজনেই প্রশাসনে আছে, তৃণমূল একদিকে রাজ্যে, কেন্দ্রে রয়েছে বিজেপি, প্রশাসনিক সহযোগিতা তারা বরাবরই পাচ্ছে, কিন্তু বাম নেতৃত্ব তো পাচ্ছে না। তাই মীনাক্ষীর মতো নেতৃত্বকে জামিন পেতে কত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, মীনাক্ষীকে পর্যন্ত। আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকীকে 42 দিন জেল খেটেছে। এটা যদি তৃণমূল বা বিজেপির কোনো এমএলএ হতো এটা সম্ভব হতো? হতো না। তো খুব ধন্যবাদ যে স্থানীয় নেতৃত্বকে
আরামবাগ এবং ধনিয়াখালি এই পার্টি অফিসগুলো পুনর্দখল করবার জন্য ঠান্ডা মাথায় আপনাদের আমরা বলছি, বাম নেতৃত্ব যারা শুনছেন আমার এই প্রতিবেদন দেখছেন, আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর আছে, আমরা হাওয়ায় কোনো কথা বলছি না। এই জিনিসগুলো আগামী ভবিষ্যতে আরও দেখতে পাবেন, এবং কোনো কোনো সভায় এমন এমন ছেলেপেলেদের ঢুকিয়ে দেওয়া হবে যারা সভাটাকে পণ্ড করবার চেষ্টা করবে এইভাবে, এবং উত্তেজিত যদি কর্মী সমর্থকেরা তার উপর চড়াও হয়, রক্তাক্ত করে, তাহলে সম্পূর্ণ খেলাটা ঘুরিয়ে দেবে তারা, যেটা করার চেষ্টা করেছিল শাহজাহান তার বাড়িতে রেড করবার সময়। দেখেছেন যে কিভাবে মাওবাদী কায়দায় সামনে মহিলাদের দিয়ে কিভাবে আক্রমণটা চালিয়েছিল ইডি বা সিবিআই এর উপরে, এবং যদি কিনা সেদিন সেন্ট্রাল বাহিনী একজনকেও গুলিবিদ্ধ করত, ভাবতে পারেন ইডির সমস্ত অপারেশন পুরো ঠান্ডা ঘরে চলে যেত। সুতরাং এখন চারিদিকে এরা আর পারবে না, আদালত যেভাবে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে এই তৃণমূল নেতৃত্বকে, তৃণমূলের এখন দোসর হয়েছে বিজেপি, তাই তাকে কাজে লাগিয়ে যেভাবে হোক বামেদেরকে রুখতে হবে। তাই এই রকম ঘটনা প্রত্যেক দিন শুনবেন এখন, কিন্তু আমি ধন্যবাদ দেব আবারও বাম নেতৃত্বকে, স্থানীয় নেতৃত্বকে, যারা ঠান্ডা মাথায় নিজেদের হাতে আইন তুলে নেননি এবং তাদেরকে বাধ্য করেছে আবার পার্টি অফিস ফিরিয়ে দিতে। সুতরাং আমরা এই রকম ঘটনা যতটা আমাদের কানে আসবে আমরা আপনাদের সামনে তুলে ধরব, এই জন্য যে এই অবস্থাটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। বামেরা যেভাবে তাদের শক্তি বাড়াচ্ছে, হুগলি জেলায় ইনসাফ যাত্রায় ব্যাপক সাড়া পড়েছে, আপনারা জানেন বিভিন্ন জায়গায় ওই অসিত মজুমদারের বিষয়টা ধিকৃত হয়েছে, নিন্দার ঝড় বয়ে গেছে রাজ্যব্যাপী। তিনি বলেছিলেন 2 মিনিটের মধ্যে বন্ধ করে দিতে পারেন ইনসাফ যাত্রা, তারপর সোশ্যাল মিডিয়ায় দেখেছে 2 মিনিটে বন্ধ করার ফল কী। সুতরাং এইভাবে প্ররোচনা তারা চালিয়ে যাবে বিজেপি এবং তৃণমূল। এখানে বিজেপি করা মানেই তৃণমূল, তৃণমূলের ইন্ধন রয়েছে এতে, কখনো বিজেপি করবে কখনো তৃণমূল করবে, তো এইভাবে চলবে। আমাদের এই সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের আপডেট দিতে থাকবো, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।